আসসালামু আলাইকুম। বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি শীতের খুবই জনপ্রিয় একটি খাবার, যেটি বাঙালির ঘরে হবেই হবে শীত আসলে, সেটি হচ্ছে হাঁসের মাংস। হ্যাঁ, আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে এই শীতে হাঁসের মাংস রান্না করছি, এবং সেটি স্পেশাল ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়ে। চলে এলাম চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সেটিতে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, এবং দিয়ে দিব আস্ত মশলাগুলো। এখানে 5-6টি এলাচি, 3-4 টুকরা দারচিনি, লবঙ্গ কিছু, এবং সাথে আরও অ্যাড করে দিয়েছি স্টার আনিস। মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হাঁসের মাংসতে যদি আপনি চামড়াটা রাখেন তাহলে তেলের পরিমাণটা আরও কমিয়ে দিবেন। অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। শীতে হাঁসের মাংস খেতেই হয়, এবং প্রচুর পরিমাণে হাঁসের তেল থাকে, যে কারণে হাঁসের মাংসটা খুবই টেস্টি হয়। আমার পেঁয়াজটি হয়ে এসছে, এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে, এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার হাঁসের মাংসের পরিমাণ হচ্ছে প্রায় 2 কেজি পরিমাণ। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আরও অ্যাড করে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কম বেশি। আমি একটু ঢাকনা দিয়ে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস মশলাকে প্রচুর পরিমাণে কষাতে হয়, তাহলেই মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখানে প্রায় 2 কেজির মতো হাঁসের মাংস আছে। আমি সবগুলো মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে মশলাগুলো হাঁসের গায়ের সাথে যেন লেগে যায়, ঠিক এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। চুলার আঁচ আমার কমানো আছে। দেখুন মাংসগুলো একদম তেলের উপর উঠে এসেছে, ঠিক এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে অ্যাড করে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ নারিকেলের দুধ। নারিকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় সেটি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ফ্রেশ কোকোনাট মিল্কটা ব্যবহার করলে হাঁসের মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমার চুলার আঁচটি সম্পূর্ণ রান্নাতে মিডিয়াম লো ছিল, এবং আমি এখানে এক্সট্রা পানি ইউজ করব না। আপনারা যদি হাঁসের মাংস শক্ত মনে হয় একটু পানি ব্যবহার করতে পারেন। আমার সম্পূর্ণ রান্নাটি করতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেছিল। ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 5-6টি কাঁচামরিচ। আরও অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া। আমার রান্নাটি একদম রেডি। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।